বই এবং গাছ মানুষকে ঠকান, এমন কোনো সময় নাই আমার বাগানে 30-40 জাতের ফল না আছে, যে ফলটা আমি সম্পূর্ণ অর্গানিক রাখছি। ফল মেলা, ঢাকার ফল মেলা বা উপজেলা ফল মেলার জন্য ওই কৃষি অফিসার আমার কাছ থেকে ফল নিয়েছেন, ঘাটাল যে উপজেলায় মেলা হইলো এখানে আমি প্রায় 26 জাতের ফল ওইখানে আমার ফল উপস্থাপন হয়েছে। আর লটকনের যে চাহিদা এটা আমি কল্পনাই করতে পারি না, টেলিফোনের পর টেলিফোন, ভাই আপনার লটকন নিতে আসতেছি, না করে দিই আমি লটকন। আমার আনারস কিন্তু কেমিক্যাল মুক্ত, আমি কেমিক্যাল মুক্ত মানে এমন কেমিক্যাল মুক্ত যে আমি কিন্তু রাসায়নিক সারটাও দিই না, ইউরিয়া ফসফেটও দিই না। কেউ যদি লটকন বাগান করতে চান, লটকনের পরিচর্যার খুব একটা দরকার নেই, এই চাকরির পিছনে না ঘুরিয়ে যদি এই ফল চাষে, বিশেষ করে লটকন চাষ যদি করেন, আমি মনে করি তার চাকরি করতে হবে না। এই লটকন গাছটা মূলত এটা দীর্ঘমেয়াদী একটা ফসল, যেমন আমার এই গাছ 8 বছর বয়স, এই গাছ 150 বছর পর্যন্ত ফল দিবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আছেন। তো স্যার, ইতিপূর্বে আপনার একটা প্রতিবেদন তৈরি করেছিলাম, আপনার 117 প্রজাতির দেশি এবং বিদেশি বিভিন্ন ফলের উপরে একটা প্রতিবেদন করেছিলাম। তো আজকে আবার আসছি আপনার এই 117 প্রজাতির দেশি বিদেশি ফলের মধ্যে এখন বর্তমানে আপনার কোনটার মধ্যে আপনার ফলন হয়েছে এবং আর্নিং কোনটা চলতেছে? জি আলহামদুলিল্লাহ, ফলন তো এমন কোনো সময় নাই আমার বাগানে 30-40 জাতের ফল না আছে, তবে মেচিউর ফল এখন যেগুলো আছে সেগুলো হয়েছে লটকন, আম, ড্রাগন ফল, তাছাড়া চেরি ফল, এই সব ফল এখন বিক্রি চলতেছে। আর বাকি কিছু ফল আছে যেগুলা মেচিউরড হয় নাই, মেচিউরডের পথে কোনো ফলে ফুল আসতেছে। 117 জাতের মধ্যে আমি আরেকটা জাত বাড়াইছি, 118 জাত হয়েছে বর্তমানে, আলহামদুলিল্লাহ আরও বাড়তে থাকবে, আমার এই জাত বাড়তে থাকবে। তবে এখন লটকনটা আমার বিক্রি প্রায় শেষের দিকে, আম বিক্রি চলবে, বাড়ি 11 আম আছে 12 মাসই, এবং বাড়ি 4 যে ফলটা আমি সম্পূর্ণ অর্গানিক রাখছি, কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই। কেউ যদি অর্গানিক আম খাইতে চায়, কেমিক্যাল মুক্ত আম খাইতে চায়, তাহলে আমার কাছে আসলে আম পাবে। আর আমের মধ্যে তো অনেক জাতের আছে, 15-16 জাতের আম আছে, 15-16 জাতের আমি এখন মেচিউরের কাছাকাছি, আর কিছু কিছু আম বিক্রিও হইতেছে, যেমন কিউজাই আম আমি কিছু বিক্রি করে দিছি, আর বাড়ি 4 আমটা এখন ব্যাপারে আসতেছে, তাদের সাথে দরদাম হবে। আর কিছু ফল আছে যেগুলা, যেমন মালটা, কমলা এখন তো আসতেছে, এটা তো নভেম্বরে আমি বিক্রির উপযুক্ত হবে। আর তাছাড়া অন্যান্য অনেক জাতের ফল আছে যেগুলা মেচিউরড না। আলহামদুলিল্লাহ আমার কৃষি অফিস থেকে ফল মেলা, ঢাকার ফল মেলা বা উপজেলা ফল মেলার জন্য ওই কৃষি অফিসার আমার কাছ থেকে ফল নিয়েছেন, একবার ফল দিছি প্রায় 32 জাতের ফল দিছি মেলা, ঢাকাতে গেছে 32 জাতের, আর ঘাটাল যে উপজেলায় মেলা হলো এখানে আমি প্রায় 26 জাতের ফল ওইখানে আমার ফল উপস্থাপন হয়েছে। তো স্যার, আপনার এই লটকন কেমন ফলন হয়েছে আর এখন বর্তমানে বাজার কেমন? আলহামদুলিল্লাহ, লটকনের বাজার খুব ভালো, আর ফলনের দিকটা আমার গাছ তো হয়েছে অনেক, আপনাদের তো প্রায় 3,500 গাছ, 3,500 গাছ আছে আমার। আচ্ছা, এই 3,500 গাছে যে পরিমাণ ফলন হওয়ার কথা ছিল সেই পরিমাণ ফলনটা আমার হয় নাই, আমার পরিচর্যার কিছু ত্রুটি ছিল। যেমন লটকন গাছে আমি ভাবছি যে পানি না দিলে লটকনের ফুল টিকবে না, অথচ পানি দেওয়ার পর ওই ফুলগুলো ধরে গেল। আচ্ছা, তো আমি কিছুদিন আগে নরসিংদী গেলাম, নরসিংদী তো লটকনের রাজ্য বলতে হয়, লটকনের রাজ্য, হ্যাঁ, রাজধানী বলতে হয় ওই নরসিংদীতে। নরসিংদীতে গেলাম, ওনাদের চাষিদের সাথে কথা বললাম, তাতে ওনারা যা পরামর্শ দিল, আমার প্রধান ত্রুটিটাই ছিল ওই আমি পানি দেওয়া, পানি দিলাম।
পানি দেওয়াটাই আমার ক্ষতি হয়ে গেছে। তার মানে লটকন গাছে আসলে পানি দিলে পরে ফল ধরা শুরু করে, পানি দেওয়া যাবে না, এটাই ওনাদের ভাষ্য। আচ্ছা, আর আমার গাছেও দেখলাম যে পরিমাণ ফুল আসছে, যে পরিমাণ ফুল আসছিল সেই পরিমাণ লটকন নাই। আর কোনো কোনো গাছে তো 100% ফুল ধরে গেছে, এই হইল অবস্থা। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিচ্ছেন, বিক্রি করতেছি। আর লটকনের যে চাহিদা এটা আমি কল্পনাই করতে পারি না, টেলিফোনের পর টেলিফোন, ভাই আপনার লটকন নিতে আসতেছি, না করে দিয়ে আমি লটকন বিক্রি হয়ে গেছে। আসলে পরিমাণে কম আসছে, দুইজনে নিয়ে বিক্রি করতেছে, ওরাই নিতেছে, বিক্রি করতেছে, আবার নিতেছে। আজকেও এই যে আমরা 3 ক্যারেট উঠাইছে, ওরা নিয়ে যাবে, তো আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস হলো, আমি মনে করি বই এবং গাছ মানুষকে ঠকায়। আচ্ছা, এই দুইটা জিনিস মানুষকে ঠকায় না, আমিও আশা করি ঠকবে না। আর গাছ লাগানো তো আমাদের ধর্মীয়ভাবেও সদগাজারিয়ার কথা বলা হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে আমার মূলত এই বাগান করার উদ্যোগ নিছি এই দিক থেকেই। আর আমার 7 একর জমিতে এই বাগানটা একটা বাগানই, যদিও বাগানটা মধুপুর এবং ঘাটাল এই দুইটা সীমার মধ্যে আছে। আপনাদের পিছনে আছে ঘাটাল, আমরা দাঁড়িয়ে আছি এখন মধুপুরে। আচ্ছা, একটা বাগানই, আর খরচ করছি, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। ধরেন এই আমার 7 একর বাগান কিন্তু এখন বেড়ার আওতায়, আপনি বেড়াটা দেখবেন, পুরাটাই নেট দিয়ে বেড়া দিয়েছি, সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দেওয়া, অনেক টাকা খরচ। এবং এই আমার পুকুর পাড়ে একটা বাগান আছে, পাড়ে আমি লটন গাছ লাগাইছি, যেহেতু লটন ছোট জাতের গাছ, পুকুর পাড়ে লাগাইলে পুকুরে ছায়া হবে না, এই চিন্তা থেকেই আমি পুকুর পাড়ে লটন গাছ লাগাইছি। তো ওইখানকার ওইটা হলো একদম আমার বাড়ির থেকে আলাদা, লোকালয়ের বাইরে। ওইখান থেকে ছেলেমেয়েরা এসে, আমাদের এলাকায় তো লটন নাই, বাইরের ছেলেমেয়েরা এসে এ খালি লটন নিয়ে যায়, যার ফলে আমি এবার ওই যে কালকে আইসা পৌঁছিছে, আরও বেড়ার প্রায় 40,000 টাকার বেড়ার ক্রয় করা হয়েছে, ঈদের আগে ইনশাল্লাহ বেড়া হয়ে যাবে আর কি ওই অংশটা। আচ্ছা স্যার, এই লটকন চাষের ব্যাপারে আপনার এটা পরিচর্যার যদি সম্পর্কে বিস্তারিত বলতেন তাহলে অনেকে উপকৃত হইতো। আসলে লটকনের হয়েছে, লটকনটা হয়েছে জঙ্গলি ফল, আগে তো লটকন হইতো জঙ্গলে, কোনো পরিচর্যা লাগতো না, গাছ ভর্তি লটকন থাকতো। আসলে এটা জঙ্গলি ফল, তারপরে বাণিজ্যিকভাবে চাষ করলে গাছের কিছু খাবার দেওয়া, আর এখানে গাছের মধ্যে পিঁপড়া হয়, ওই পিঁপড়াটাকে ওই কীটনাশক দিয়া ফল মুক্ত অবস্থায়, গাছে যখন ফল থাকবে না তখন ওই কীট পিঁপড়াটা দূর করতে হয়। আর স্বাভাবিক আপনি কিছু জৈব সার দিয়ে দিলেন, কিছু রাসায়নিক সার দিয়ে দিলেন, এটা আপনার অতিরিক্ত, তাছাড়া লটকনের কোনো পরিচর্যা প্রয়োজনই নেই। মানে পানি দিলেই ফল ঝরবে, পানি মানে আমি নরসিংদীতে যা শুনে আসলাম, হ্যাঁ এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি জানি না, নরসিংদীর ওনারা বললেন যে আপনার লটকন ঝরার একমাত্র কারণ হলো পানি দেওয়া। আচ্ছা, ওনারা বললেন, আমার মানে গবেষণা অব্যাহত থাকবে কি মানে কারণ আমার ফলগুলো ঝরলো, ফুলগুলো ঝরলো, গুটি ধরলো না, গুটি ধরার আগেই জড়া গেল কালো হইয়া। তো স্যার আর কি কি আছে আপনার এখন প্রোডাকশনে? প্রোডাকশনে ওই যে আম আছে, আর ওই যে আপনার ড্রাগন আছে, হ্যাঁ আর কি জেনে দেখলাম আপনার ওই রঙ্গান ফল নাকি, হ্যাঁ কাটলিসও আছে, এগুলো তো আসলে বাণিজ্যিক না, এগুলা অল্প অল্প নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য, চাহিদা প্লাস মেহমান আসে মেহমানদারি মানে করা, আর এইসব আর মূলত বাণিজ্যিকের মধ্যে এখন ওই চলবে আনারস, আমার আনারস কিন্তু কেমিক্যাল মুক্ত, আমি কেমিক্যাল মুক্ত মানে এমন কেমিক্যাল মুক্ত যে আমি কিন্তু রাসায়নিক সারটাও দিই না, ইউরিয়া ফসফেটও দিই না। আমার বাগানে আমি খোল ব্যবহার করি, গোবর ব্যবহার করি, আনারসের বাগানে খোল ব্যবহার করি, গোবর ব্যবহার করি, কিন্তু ইউরিয়া পটাশ ফসফেট দিই না। এবং আমার আনারস আলহামদুলিল্লাহ যদি হায়দেব বাসায় রাখে, আসবেন আমারও আনারস খাবেন, দেখবেন যা কী খাইতেছে, সেই যে আমরা আগেকার দিনে যে আনারসটা খাইছি, তো ওই তখনও তো ইউরিয়া সার দেওয়া হইতো, জৈব মানে রাসায়নিক সার দেওয়া হইতো, কিন্তু বর্তমানে আমার জমি মানে আনারসের মধ্যে জৈব সার রাসায়নিক সারটা পদ্ধতি না, পুরা একখানা অর্গানিক পদ্ধতিতে আমার আনারস চাষ হইতেছে, অল্প কিছু দিনের মধ্যে আনারস
বিক্রি শুরু হবে। তবে এবার আমার আনারসের পরিমাণ কম। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আপনার বাড়িফুর বাগানে, আমের বাগানে দেখলাম যে আপনার ফলগুলো গাছের নিচ দিয়ে আপনার মানে ঝরিয়া পড়ছে, তো এই ঝরিয়া পড়ার কারণটা কি? আসলে ওই যে আমি বললাম যে আমি সম্পূর্ণ আম চাষ করবো অর্গানিক, কোনো কেমিক্যাল ব্যবহার করবো না। আমি যদি কেমিক্যাল ব্যবহার করতাম, ছত্রাকনাশক কীটনাশক যদি ব্যবহার করতাম, তাহলে এগুলো আসলে ওই ছত্রাক এবং কীট মানে পোকা এরাই মূলত আমের ক্ষতি করে। আমি তো এগুলা ব্যবহার করি না, ওই কীটনাশকটা ব্যবহার করি না, যার ফলে কিছু আম ঝরে। এই ঝরার পরও আমার যে আম থাকে আলহামদুলিল্লাহ এটা পুরাটাই অর্গানিক। আমি দেখলেন তো ফেরোমন ট্যাপ ব্যবহার করছি, চীন থেকে আসছে ফেরোমন ট্যাপ, টারজান ফেরোজান ফেরোমন ট্যাপ এটা ব্যবহার করছি, তার বাংলাদেশের ইস্পাহানির ফেরোমন ট্যাপ ব্যবহার করছি, হলুদ ফাঁদ ব্যবহার করছি, এইগুলা দিয়েই আমি পোকা ধরতেছি, নষ্ট করতেছি, কিন্তু কীটনাশক দিই না। যদি কীটনাশক দিতাম, কীটনাশকের সাথে সাথে যদি ওই কিছু বোরন টোরন দিতাম, তাহলে এই যেগুলো ঝরতেছে এগুলো আর ঝরতো না। আচ্ছা স্যার, তো এই লটকন চাষ ব্যাপারে আপনার যারা দেশে বেকার যুবক এবং তরুণ উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমি যে গাছগুলো লাগাইছি এগুলো কিন্তু বীজের গাছ। বীজের গাছে ফল আসতে 7-8 বছর সময় লাগে, আর এখন গ্রাফটিং পদ্ধতিতে যদি কেউ বাগান করে, গ্রাফটিং পদ্ধতিতে কলম কইরা ভালো জাতের নরসিংদীর থেকে ভালো জাতের ডাল আইনা যদি গ্রাফটিং করা হয় এবং সে যদি ওই গ্রাফটিং চারার বাগান করে, তাহলে আমি মনে করি এইটা মানে খুব লাভবান হবে, অল্প দিনে ফল আসবে। আমার যেরকম 6-7 বছর লাগলো ফল আসতে, ওইটা 3-4 বছরেই ফল আসবে এবং ফলগুলোও মানের হবে। আমার বাগানে দেখা যায় এই যে ফলগুলো এইটা আকারে অনেক ভালো, কিন্তু কোনো ফল ছোট হয়ে যায়। কিন্তু গ্রাফটিং চারা যদি না হয়, যেমন এই গাছের চারা মানে ডাল, এই ডালটা দিয়ে যদি আপনি একটা কলম করেন, এই ডালটা দিয়ে যদি কলম করেন, তাইলে এই গাছ এইটার থেকে যে গাছটা হবে ঠিক এই মানের লটকনই হবে, বড় মানের লটকন হবে। এবং বড় মানের লটকন এবং ছোটো মানের লটকনের মধ্যে অনেক দামের মানে তফাত আছে। যেমন এই লটকনটা যদি আমার কাছ থেকে এখন ব্যাপারীরা 100 টাকা কেজি কিনে নেয়, আর ছোটোটা তারা বলবে 60 টাকা কেজি। অতএব আমি মনে করি কেউ যদি লটকন বাগান করতে চান, লটকনের পরিচর্যার খুব একটা দরকার নেই, গাছের ছায়াতে হয়, ঘরের আনাচে কানাচে হয়, যে কোনো জায়গায় আপনি আম গাছ লাগাই রাখছেন, আম গাছের পাশে লাগাই রাখেন, আম গাছের নিচে লাগান, হয়ে যাবে গাছ এবং ফল ধরবে। অতএব লটকনটার যে চাহিদা এটা আমাদের দেশে অনেক চাহিদা এবং বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে, এটা খুব সম্ভাবনাময় ফল। আমি মনে করি যারা বেকার যুবক আছেন, চাকরি পাচ্ছেন না, তারা যদি এই চাকরির পিছনে না ঘুরিয়ে যদি এই ফল চাষে, বিশেষ করে লটকন চাষ যদি করেন, আমি মনে করি তার চাকরি করতে হবে না, সেই আরও কয়েকজনের চাকরি দিবে। এই লটকন গাছটা মূলত এটা দীর্ঘমেয়াদি একটা ফসল। যেমন আমার এই গাছ 8 বছর বয়স, এই গাছ 150 বছর পর্যন্ত ফল দিবে। আচ্ছা, আমি নরসিংদীতে গেছিলাম, এক ভদ্রলোকে জিজ্ঞেস করলাম, ভাই এই গাছের বয়স কত, কে লাগাইছে? কয় যে আমার দাদার বাবা লাগাইতে গেছে। আচ্ছা, অথচ গাছটা খুব বেশি বড় যে মনে হইলো তাও না, তবে এটা মাঝারি সাইজের গাছ হয়। আর এটা একবার লাগাইলে আপনি ফল খাবেন, আপনার ছেলে সন্তানেরা ফল খাবে, আপনার নাতিনেরা ফল খাবে, যত দিন যাবে তত ফলের পরিমাণ বাড়বে, পরিচর্যার তেমন দরকার নাই, খালি লাগাই রাখলেন, আইসা ফলটা উঠাইলেন, এতেই যথেষ্ট, আর তেমন কিছু পরিচর্যার দরকার নেই। তো এটা একটা ঝুঁকিমুক্ত একটা ফসল। জি জি জি, এবং দীর্ঘমেয়াদী এবং টেকসই, পোকামাকড়ের কোনো আক্রমণ নাই, কোনো ঝামেলা নেই, এক কথায় একেবারে বনজ ফল যে ছিল আমাদের, আমরা আগে বলতাম বনজ ফল, এইটা একেবারে জাত বনজ জাতের মতোই। তো স্যার, আপনি তো অর্গানিক উপায়ে এবং কীটনাশক কেমিক্যাল বিষমুক্তভাবে ফসল উৎপাদন করেন, তো এটা সময়ের এক দাবি, বিষমুক্ত কেমিক্যাল মুক্ত বিষ ফসল উৎপাদনে মানে সকল কৃষকেরই একটু যত্নশীল হতে হবে, তো এই দায়িত্ববোধ সকলেরই নাই, তো আপনারাই শুরু করছেন, তো আপনাকে আপনি যে এই ধরনের কাজ করতেছেন
তো আপনি কি সরকারিভাবে কোনো সহায়তা পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার বাগানে তো কৃষি অফিসার প্রায়ই আসে। ওনারা আমার মানে ওই পরামর্শ দেন, নানান ধরনের পরামর্শ দেন এবং আমাকে কয়েকবার সার দিয়েছেন, সার বিষ ইত্যাদি দিয়েছেন। আর তাছাড়া ওই মালটার প্রজেক্টও একটা দিয়েছে, আর তাছাড়া কিছু স্প্রে মেশিন দিয়েছেন, যেগুলো এই পা দেওয়া চালাইতে হয়, অনেক উঁচু পর্যন্ত এই স্প্রে করা যায়। আর তাছাড়া এই আমার একটা সেচ প্রকল্প দিয়েছেন, এই প্রকল্পটাই আপনি একটু দেখেন প্লিজ। হ্যাঁ, সেচ প্রকল্প দিয়েছেন, এইটা এমন একটা প্রকল্প যে নিচে সাবমার্সিবল পাম্প দেওয়া আছে। এইটা পাম্প দেওয়া আছে এই, এবং এই পুরা এই বাগানটা, পুরা বাগানটার মধ্যে লাইন দেওয়া হয়েছে মাটির নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে পুরা বাগানে লাইন দেওয়া হয়েছে। এখানে শুধু আমি সুইচ দেওয়ার সাথে সাথে, সুইচ দেওয়ার সাথে সাথে পানিটা ট্যাঙ্কিতে উঠবে, এবং এই ট্যাঙ্কিতে এই যে পাইপের মাধ্যমে, এই পাইপের মাধ্যমে পুরা গাছের সব গাছের গোড়াতে চলে যাবে পানি। এখানে আর সেচের দরকার হবে না, খালি আমি সুইচ দিব, সুইচটা দিব, পানিটা ট্যাঙ্কিতে উঠাবো, ট্যাঙ্কি থেকে সারা এই বাগানের যত গাছ আছে প্রতিটা গাছের গোড়ায় সরকার লাইন নিয়ে দিছে, এরকম পাইপ নিয়ে দিয়েছেন, প্রথম মোটা পাইপ ওইখান থেকে সাইড পাইপ নিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছেন। এখানে আমার অনেক উপকার হয়েছে, এই জমিটা আমার মানে ফেস দিতে অনেক সময় ছিল, ব্যাপার ছিল, আর পাইপ টানাটানি অনেক পরিশ্রমের ব্যাপার ছিল, আর এখন শুধু আমার খালি একটু সুইচটা টিপ দেওয়া, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গাছ বাগান আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, পুরো ফোয়ারা আকারে পানি পড়বে, আপনি যদি দেখতে চান আমি একটু দেখাইতে পারি। আমি লাইনটা দিয়ে দিলাম, এই তো পানি শুরু হয়ে গেছে। আমার ট্যাঙ্কিতে পানি কম, ট্যাঙ্কিতে পানি কম এই জন্য এই পানি আসতেছে না, যেহেতু সোলার সিস্টেম। জি না, এটা বিদ্যুতের সাহায্যে চলে, এইভাবে পানি আসতেই থাকবে এবং স্পিড বাড়বে, অনেক স্পিড বাড়বে। আমি যখন ট্যাঙ্কিতে ভর্তি করব তখন মানে অনেক পানি হবে, আমার আর সেচের দরকার হবে না, অর্থাৎ খালি সুইচ দিব আমার জমি সেচ হয়ে যাবে। তবে যদিও আমার বাগান সাথে করে একটা বাগান, আমার এই প্রজেক্টটা আছে এক বিঘা, এক বিঘার উপর একটা প্রজেক্ট আছে, তা আমি আশা করি সরকার ভবিষ্যতে আমার মানে অন্যান্য জমির যে ফসল যেগুলা, এই ফসলগুলার জন্য সরকার চিন্তা করবেন, আমি এটা আশা রাখি। তো যাই হোক স্যার, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিলেন, তো আজকে এই পর্যন্তই, আবার অন্য সময় অন্য অন্য ফল নিয়ে প্রতিবেদন তৈরি করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। দোয়া করবেন, দোয়া করবেন, ওয়ালাইকুম আসসালাম।